মাঝে ঢুকছি পরে নমস্তে বাইরে আছে আমি আমার গাড়িটা দেখি কাঁচিপুরে ছুটে যান সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রিয় মুখ তাশরিফ খান খুঁজে বের করেন রশিদকে অনলাইনে আমরা অনেক যুবককে দেখি যারা তরুণ যারা ছাত্র অল্প বয়সী যে সকল মানুষরা রয়েছে তারা ডান্স শেখা করে তারা মানুষকে উপকার করছে মানুষের কষ্ট দূর করে দিচ্ছে নানানভাবে সাহায্য করছে কোনো জিনিস কিনে দিয়ে অর্থ দিয়ে পরিশ্রম দিয়ে এই সকল যুবকদের দান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কতটুকু গ্রহণযোগ্যতা তা আমরা কোরআনের আয়াত এবং হাদিসের মাধ্যমে জানতে পারব একটা জিনিস খেয়াল করুন বর্তমান যুগে যারা দান করছে দেখাচ্ছে যে অমুক জায়গায় সে এটা করেছে সেটা করেছে এত মানুষকে সে খাইয়েছে রমজানে ইফতার দিয়েছে ঈদে জামা কাপড় দিয়েছে খাবার দিয়েছে আরও বিভিন্নভাবে মানুষকে ত্রাণ দিচ্ছে দান করছে এই সকল দান যারা দিচ্ছে তারা মূলত কেন দিচ্ছে এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে কেন দিচ্ছে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য কিন্তু না ভাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি সন্তুষ্টি অর্জনই দিত তাহলে এই দান প্রকাশিত হতো না আপনি সাহাবীদের জীবনী দেখেন তারা দান করেছিল হাদিসে এসেছে ব্যক্তিগতভাবে কোনো সাহাবি বলেনি আমি দান করেছি এরকমভাবে কোনো হাদিস এসেছে কিন্তু হাদিস এসেছে যে দান করেছে আবু বকর এতটুকু দান করেছে অমুক সাহাবি এতটুকু দান করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করতে বলেছেন রাসূলুল্লাহ সাল্লাম দান করেছেন এভাবে দানের ব্যাপারে উৎসাহিত হাদিস এসেছে কিন্তু ব্যক্তিগতভাবে সে এটা করেছে সেটা করেছে মানুষ বলে অমুক ব্যক্তি এটা করেছে তাবেঈদের যুগে সাহাবীদের যুগে তবে তাবেঈদের যুগে সকল মুহাদ্দিস যারা হাকিম যারা বড় বড় আলেম ছিল তারা দান করেছে আর তাদের ছাত্ররা কিংবা তাদের সমাজে যে সকল মানুষের রয়েছে তারা সুনাম ছড়িয়ে দিয়েছে কিন্তু বর্তমানে যারা দান করছে যারা মানুষকে উপকার করছে তারা একটি ভিডিও ক্লিপ করে ইউটিউবে ফেসবুকে ছড়িয়ে দিচ্ছে এর মাধ্যম হচ্ছে তারা কিছু টাকা অর্জন করতে পারছে এবং তারা খ্যাতি অর্জন করতে পারছে ইল্লা মাশাআল্লাহ আমি বলছি না সবাই একই রকম কিন্তু আপনি যদি হাদিসের অনুযায়ী কোরআনে আয়াত যেভাবে বলছে সেই আয়াতের উপর লক্ষ্যপাত করেন তাহলে বুঝতে পারবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের ব্যাপারে জাহান্নাম তো তাদের জন্য সুনিশ্চিত এতে কোনো সন্দেহ নেই আপনার আমল বরবাদ করে দিবে আপনার কোনো আমলই কাজে আসবে না যত দান সাদকা করেছেন কোনো কিছুই আপনার কাজে আসবে না এই দান সাদকা আপনার জন্য কাল হাশরের মাঠে আপনার জন্য অভিশাপ স্বরূপ আপনাকে জাহান্নামে পাঠিয়ে দিবে এর ব্যাখ্যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমরা সে বিখ্যাত হাদিস আমরা প্রায় সকলেই জানি এ ব্যাপারে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি লম্বা হাদিস যে কিয়ামতের দিন সর্বপ্রথম একজন শহীদকে ডাকা হবে তারপর একজন কারি যারা কোরআন তেলাওয়াত করত তাকে ডাকা হবে এরপর একজন দানশীল এই ব্যক্তিকে হাজির করা হবে প্রত্যেকের তার কৃতকর্মের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে অতঃপর শহীদকে সে অনেক জিহাদ করেছে সে জিহাদ করতে করতে মারা গিয়েছে কিংবা জীবিত হয়েছিল এর বিনিময়ে কিংবা যে কারি সে তেলাওয়াত করেছে কোরআন হাফেজ তো এর বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইবে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জাহান্নামে পাঠিয়ে দিবেন এর মধ্যে রয়েছে যারা দান সাদকা করত তাদের ব্যাপারেও এসেছে যে সে দান সাদকা অনেক করেছে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দানকে কবুল করবেন না কেন কারণ সে খ্যাতি অর্জনের জন্য সে মানুষদের সুনাম পাওয়ার জন্য তার নাম মানুষ বলবে অমুক ব্যক্তি অনেক দানশীল এই কারণে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে সহিহ মুসলিমে হাদিস সুতরাং আপনি যে
দাঁত করছেন একটু ভেবেচিন্তে দাঁত করুন, কারণ আপনার দাঁত যাতে এরকম ভাবে আপনাকে জাহান্নামে নিক্ষেপ না করে। এবার আসি যে দাঁত তো প্রকাশ করা যেতে পারে, হ্যাঁ দাঁত প্রকাশ করা যেতে পারে। আল্লাহ সুবহান তাআলা বলছেন যে পবিত্র কোরআনে সুরা আল বাকারা 271 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, তোমরা যদি প্রকাশ্যে দান করো তবে তা ভালো, আর যদি গোপনে দান করো তাহলে আরও ভালো। তার মানে আল্লাহ সুবহান তাআলা বলছেন যে প্রকাশ্যে দান করা যাবে, কিন্তু কোন প্রকাশ্যে? এই প্রকাশ্যে নয় যে প্রকাশ্যটা আপনি মানুষদের মাঝে খ্যাতি অর্জনের জন্য করছেন, প্রশংসা অর্জনের জন্য করছেন। আর দান সৎকার মাধ্যমে অনেক ফজিলত রয়েছে, আল্লাহ রাগকে পানি করে দেয়, দান সৎকার মাধ্যমে আপনার বিপদ দূর হয়ে যায়, আরও বিভিন্ন ধরনের উপকার হয়। আবার কিন্তু এই দান সৎকার মাধ্যমে যে উপকারগুলো হচ্ছে এগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে গোপন দানের মাধ্যমে, প্রকাশ্যে দান নয়। প্রকাশ্যে দানগুলোর মাধ্যমে এই জন্যও কথা বলা হয়েছে যে যাতে করে অন্য মানুষ অনুপ্রাণিত হয়। আপনি যদি অনুপ্রাণিত করার জন্য মানুষকে দান সৎকার করেন তাহলে কোনো আপত্তি নেই, কিন্তু আপনার গোপন দানকে সর্বোচ্চ সর্বোচ্চ প্রায়োরিটি দিতে হবে। তারপর আল্লাহ সুবহান তাআলা আরেকটি আয়াতে বলছেন, হে মুমিনগণ, দানের কথা প্রচার করো না এবং দান নিতে আসা যে সকল মানুষগুলো আছে তাদেরকে তোমরা কষ্ট দিও না। যে নিজের ধন সম্পদ কেবল লোক দেখানোর জন্যই করে তাহলে তা ধ্বংস এবং তা ব্যর্থ। তার মানে আল্লাহ সুবহান তাআলা বলছেন, আমরা যদি দান করে মানুষকে কষ্ট দিই বা জানিয়ে দিই তাহলে আল্লাহ সুবহান তাআলা আপনার এই দানকে ব্যর্থ করে দিবেন। আর হাদিসে এসেছে যে ব্যর্থ মানে আপনাকে জাহান্নামে নিক্ষেপ করবে। তো সুতরাং আপনারা যারা দান করছেন, যারা ভাইরাল হওয়ার জন্য মানুষকে আপনার দিকে মোটিভেশন করার জন্য, আপনি অনেক ভালো মানুষ, আপনার অনেক অর্থ রয়েছে কিংবা আপনার কম অর্থ রয়েছে, আপনি মানুষকে দান করেন, এটা করেন সেটা করেন বিখ্যাত হওয়ার জন্য, মানুষদের পরিচিত হওয়ার জন্য, তাহলে শুনে রাখুন, আপনি দুনিয়াতে যেমন পরিচিত হয়েছেন আল্লাহ সুবহান তাআলা হাশরের মাঠে আপনাকে পরিচিত করে দিবেন যে আপনি একজন জাহান্নামী ব্যক্তি, এটা পরিচিত করে দিবেন, আপনার সমস্যা নাই। দুনিয়াতে আপনি পরিচিত হয়েছেন তো আখিরাতে আল্লাহ সুবহান তাআলা আপনাকে পরিচিত করে দিবেন, এই সেই ব্যক্তি। এরা দান করত, মানুষদেরকে দান করত, কিন্তু এই দানের পেছনে রয়েছিল তাদের নিজের নিজের ব্যক্তিগত গুণাবলী, নিজের মহত্ব রয়েছিল, নিজের দাম্ভিকতা রয়েছিল। তারা চেয়েছিল মানুষদের মাঝে মহৎ অর্জন করবে, মানুষ তাদেরকে বাহবা দিক, আল্লাহ সুবহান তাআলা আপনার সকল দানকে বিনষ্ট করে দিবেন। তাই এখনই সংশোধন হয়ে যান, গোপনে দান করুন, আর প্রকাশ্যে দান করবেন, প্রকাশ্যে দান করবেন মানুষদেরকে বোঝানোর জন্য, আপনারা দান করবেন এটা করবেন সেটা করবেন, কিন্তু এর মানে এই নয় যে আপনি দান করে টাকা ইনকাম করবেন ভাইরাল হওয়ার জন্য। আল্লাহ সুবহান তাআলা আমাদেরকে বুঝাও মানার তাফিক দান করুক। আমিন।